একজন ব্যক্তির জন্য, নারী বা পুরুষ যেই হোক না কেন, তার জন্য মানুষ হওয়ার, ভালো হওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে শর্টকাট, সবচেয়ে কম সময়, অল্প সময়ে ভালো হওয়ার একটা অন্যতম পদ্ধতি হলো সাদাকা। পাপমোচনের দ্রুত দুইটা পদ্ধতি আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি। এক নম্বরে বলেছেন সাদাকা, দুই নম্বরে বলেছেন নফল সিয়াম। হাদিসগুলো এবং কুরআনের আয়াতগুলো অনুবাদ করলে মনে হয় যে সিয়ামটা আর সাদাকাটার বিধান আল্লাহ দিয়েছেন মানুষকে ক্ষমা করার জন্যই। অনুবাদ করলে মনে হয় মানুষকে ক্ষমা করার জন্যই এই দুইটা জিনিস দিয়েছেন, সাদাকা এবং সিয়াম। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমার বান্দাদেরকে, আমি বলছি হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে থাকে। এখানে তো বলে দিলে সব পাপ ক্ষমা করবেন, এরপরে আবার সব ধরনের জামিয়া, যত পাপই করুক না কেন ক্ষমা চাইলে সবই ক্ষমা করে দেবে। তবে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আপনি একসময় সাদাকা করতে চাইবেন কিন্তু তখন টাইম থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন সাদাকার পাওয়ার কত। এখন তো পাওয়ারটা বুঝতে পারেন না আপনি, পাওয়ারটা কি বুঝেন? পাওয়ার বুঝেন না, সাদাকাটা কতটা পাওয়ারফুল। একদিন বুঝবেন আপনি সাদাকা কত পাওয়ারফুল, একদিন বুঝবেন আপনি। কোন দিন? যেদিন ধরবেন মালাকুল মাউত এইভাবে জাপটে ধরে যখন অন্তরটা বের করে নিবেন তখন বুঝবেন সাদাকার পাওয়ার কত। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যা দান করেছি তোমাদেরকে তার থেকেই তোমরা খরচ করো, দান করো, মৃত্যু আসার পূর্বেই, মরণ আসার পূর্বেই। যখন ধরবে তখন বলবে কি, রব্বিল আউলা আখারতানি ইলা আজালিন করিম, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, ফাস সাদকা, তাহলে সাদকা করব, ওয়াকুম মিনা সলেহিন, এবং আমি সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন ধরে টান দিচ্ছে মালাকুল মাউত, হাদিসে আসছে এমন জোরে জাপটে ধরে ও আসতে চায় না, ভিতরে বের হতে চায় না, প্রত্যেকটা শিরা উপশিরায় আত্মাটা দৌড়াতে থাকে, একদিক থেকে আরেক দিক দৌড়াতে থাকে, ও ধরা দিতে চায় না। কিন্তু যখন ধরবেন মালাকুল মাউত, ধরে টেনে বের করবেন, শরীরের যতগুলো গ্রন্থি রোগ আছে সবগুলো পটপট করে ছিঁড়ে যায়, ধরা মাত্র টেনে বের করেন, বের হবে না মানে টেনে বের করেন, তখন এই দিক চোখগুলো বড় বড় করে, খুব ছটফট করে, তখন ছেলে মেয়ে বলে একটু শরবত দাও, শরবত খেতে চাচ্ছে, শরবত খাওয়ার টাইম আছে, আর ও বলছে রব্বিল আউলা আখারতানি ইলা আজালিন করিম, আল্লাহ একটু সময় দাও না, আমি সাদাকা করব। ও হজ করতে চায় না কেন, সিয়াম পালন করতে চায় না কেন, বলতে পারতো না আহুজ্জা আমি হজ করবো, আল্লাহ একটু সময় দাও, আমি তো হজ করিনি, আমি সিয়াম পালন করবো, একটু সময় দাও, আমি সালাত পড়বো, একটু সময় দাও, সালাদ পড়ে ক্ষমা চাইবো। যে না, সিয়াম পালন করতে হলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে, সালাত পড়তে চাইলে ওযু করার পরে, রুকু সেজদা করে তাশাহুদ পড়ে সালাম ফেরানোর পরে সালাত হয়, সময় লাগে। কিন্তু সাদাকা এমন জিনিস, সময় লাগে না, একটু সময়। এই আব্দুল্লাহ শুনো তো, ওই যে 10 কাঠা জমি আছে তুমি মসজিদে দিয়ে দিও, কয় সেকেন্ড লাগলো, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এতটুকু সময় আল্লাহ দিবেন না ওকে, তখন বুঝবেন সাদাকা কত পাওয়ারফুল। দান যদি দেওয়া থাকে আপনার, দান যদি করা থাকে আপনার, আপনাকে ধরা লাগবে না, আপনার আত্মা মালাকুল মাউত ধরবে না, ধরার সাহসই পাবে না, সাহস পাবে না মানে ওই সময় সাদাকার কথা মনে পড়ে কেন? সাদাকা যত শর্ট টাইমে দেওয়া যায়, সাদাকার মাধ্যমে যত শর্ট টাইমে মাপ পাওয়া যায়, অন্য কোনো ইবাদতে এতটাই মাপ পাওয়া যায় না। আমি হাদিস অনুবাদ করব, এখানে একটা হাদিস আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন যদি আপনার আত্মাটা প্রশান্ত হয়, আত্মাটা যদি
ইমানি আত্মা হয়, মালাকুল মাউত আসার আগে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, আল্লাহ ডাক দিয়ে বলবেন। আমি আপনাকে কিভাবে বুঝাই এটা, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রব্বিকি, তুমি ফিরে আসো তোমার রবের দিকে। আল্লাহর পক্ষ থেকে আত্মার এসেলো, আর রুহ মিন আমরি রব্বি, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আত্মা হলো আল্লাহর নির্দেশ, ওইটা নির্দেশ দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন ভিতরে, এখন নির্দেশ দিচ্ছেন, ইরজি, তুমি ফিরে আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারজিয়া, তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি, আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, হে আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আমি আপনাকে কিভাবে বুঝাবো এই আয়াতটা, যে ব্যক্তি ইমানি আত্মা থাকবে, ধরা তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন মালাকুল মাউত আসলে, মালাকুল মাউত আসলে তার হাতে আত্মাটা চলে যাবে, অনুরূপ যেমন ভাবে গ্লাসে পানি ছিল অল্প একটু, আল্লাহ নবী গ্লাস হাত দিয়ে দেখা দিলেন, এই দেখো, এই দেখো পানিটা পড়তে কতটুকু সময় লাগলো, পানিটা পড়তে কতটুকু সময় লাগলো, একটুকু যেমন সময় লাগলো না, এক সেকেন্ডের সময় লাগেনি, এই গ্লাসের তলায় একটু পানি থাকে দেখবেন, আল্লাহ নবী দেখা দিচ্ছেন গ্লাসের তলায় একটু পানি থাকে, এই পানিটুকু গ্লাস কাত করলে যেমন ভাবে পানিটা চট করে পড়ে যায়, ঠিক মুমিনের আত্মা, আল্লাহ এই কথা বলা মাত্রই আত্মাটা মালাকুল মাউতের হাতে চলে আসে, এর নাম প্রশান্ত আত্মা। সাদাকা করবেন না, দেখেন মিল আছে হাদিসের সাথে, 1419 নম্বর হাদিস সহি বুখারী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন এক সাহাবি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী বলুন তো, আইয়ুস সাদাকাতে আজামু আজরা, বলুন তো কোন সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, বেশি নেকি হয়, কোন সাদাকা করলে বেশি নেকি হয়, কোন সাদাকা করলে বেশি নেকি হয়। তো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনতা সাদাকা ও আনতা সহীহুন শাহীহুন তাখশাল ফাকরা তা'মুলুল গিনা, তুমি তখন সাদাকা করবে যখন তুমি সুস্থ সবল মানুষ, তখন সাদাকা করবে যখন সুস্থ সবল মানুষ, ভয় করো মনে হয় আগামী মাসে কিছু থাকবে না, টাকা পয়সা মনে শেষই হয়ে যায় কিনা, সামনে মাসটা চলবে কি করে, এই অবস্থা, আর মনে করো যে কিছু টাকা পয়সা থাকলে মনে ভালো হতো, এই মুহূর্তে যে দানটা তুমি করবে আল্লাহর কাছে, এই সাদাকাটা হলো সবচেয়ে বড় সাদা। তবে ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, তবে সাদকা আজ করবে, কাল করবে, এই কালকে করব, পরে করব, হজ থেকে এসে করব, আগামী বছর করব, না মেয়েটার বিয়ে দিয়ে দিই, এই করতে 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 যখন আত্মাটা হুলকুমে চলে আসবে, ওই পর্যন্ত বিলম্ব করো না, আত্মাটা চলে যখন আসবে, যখন বের করে নিতে চায় মালাকুল মাউত, তখন বলবেন সাদাকা দেব, হবে না কাজ, হাদিসের সাথে মিল রয়েছে, সাদাকা দিলে, সাদাকা দিলে পাপ তো মাপ হবে হবে, মৃত্যুর কষ্টটা দূর হয়ে যাবে, পাপ তো দূর হবে হবে, আপনি কত পাপ করেছেন, কত পাপ করেছেন, পাপ দূর হবে না মানে সাদাকা করলে দূর হবেই। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 614 নম্বর হাদিস, তবে পবিত্র জিনিস দিতে হবে, কিন্তু কি জিনিস দিতে হবে, পবিত্র, প্রতারণার অর্থ দিলে হবে না, দুর্নীতির অর্থ দিলে হবে না, চুরির অর্থ দিলে হবে না, শ্বশুরের টাকা দিলে হবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইয়ুতফিউল মাউন নার, সাদাকা এত পাওয়ারফুল, সাদাকা এত পাওয়ারফুল জিনিস, আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে, আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে, আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে, সাদাকা দেওয়া মাত্রই সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। কত পাপ করেছেন আপনি, সবই ধ্বংস হয়ে যাবে, সাদাকাই পারে পাপকে দ্রুত ধ্বংস করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর লি সাহিবিহা, 788 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যায়,
পিতা মারা গেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আপনি একটু হিসাব করবেন, আপনি সাদাকা দেন, বাপ মাপ হবেই, কবরের আগুন নিভে যাবেই, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের মাঠেও উপকার করবে সাদাকা। আল্লাহ রাসূল বলেছেন 3310 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বান, ইন্না সাদাকাতা লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতাই হাত্তা ইউকদা বাইনান নাস। 50,000 বছরের মতো লম্বা হবে একটা দিন, একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। আল্লাহ নবী বলছেন মাথা থেকে সূর্যের দূরত্ব থাকবে কতটুকু, কোন হাদিসে 1 মাইল আসছে, আর সাহাবীরা বলছেন চোখ থেকে চোখের ভুরু দূরত্ব যতটুকু মাথা থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু, টিকতে পারবে? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি সাদাকা দিবে, যদি সাদাকা থাকে, যদি সাদাকা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন, সারাক্ষণ সাদাকা তার মাথার উপরে থেকে তাকে ছায়া দান করবে, সারাক্ষণ যতক্ষণ বিচার না হবে মানুষের মধ্যে ততক্ষণ সাদাকা ছায়া দান করবে। আপনি এবার কাঠ গড়ায়, আপনি এবার কাঠ গড়ায়, কেউ নেই। এই হাদিসটা এতই গুরুত্বপূর্ণ, 1413 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন ফায়ানজুর রাজুল ইলা ইয়ামিনিহি ফালা ইয়ারা জাহান্নাম, কাঠ গড়ায় দাঁড়িয়ে ডানে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, সামনে তাকাবে তো দেখতে পাবেন মহান রব্বুল আলামিন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, মাঝখানে কোনো দোভাষী নেই, ওখানে পেশকার নেই, ওখানে উকিল নেই, মুহুরি নেই, কেউ নেই, বিচার হচ্ছে এমত অবস্থায়, আল্লাহর সঙ্গে কথা বলে বিচার হচ্ছে, যেই কাঠ গড়ায় দাঁড়াবে সেই বাঁচতে পারবে না। আল্লাহর নবী তখনই বলছেন, এই হাদিস বলেই বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিতামরাতিন, সাহাবীরা সাহাবীরা এক টুকরা খেজুর আল্লাহকে দিয়ে হলেও, এক টুকরা খেজুর আল্লাহকে দিয়ে হলেও তোমরা এই অবস্থা থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ওয়াইল্লাম ইয়াজিদ, তোমাদের কেউ যদি এক টুকরা খেজুর না পায়, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলে মানুষকে সাদাকা করো, তবু তোমরা এই অবস্থা থেকে বাঁচার চেষ্টা করো। কি বুঝাবো আপনাকে, এক টুকরা খেজুর কিছু মনে হলো না, রিকশাওয়ালা বলছেন এই সূর্যের তাপ থেকে আমি বাঁচবো কি করে, আমি তো 1 টাকা 2 টাকা সাদাকা করি, না 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 ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাসাদদাকা বিআদলি তামরাতিন, 1410 নম্বর হাদিস, যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করবে, এক টুকরা মিন কাসবিন তাইয়িবিন, পবিত্র রুজি থেকে, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা খেজুরকে তার ডান হাত দিয়ে কবুল করে, ডান হাত দিয়ে কবুল করে, সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাহু, অতঃপর আল্লাহ এই এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, যেমন তোমরা উটের বাচ্চাকে বড় করো, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা খেজুরকে বিশাল হিমালয় পাহাড়ের মতো বড় করে দেন। নিরাশ হওয়ার কিছু নেই। 198 নম্বর হাদিস তাবরানী কাবীরের, আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না হাদিসটা কোনোদিন শুনেছেন কিনা, মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে, একটা নেকি, কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে, দাখাল আল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। আমি জানি না এই হাদিস শুনেছেন কিনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তুকুব্বিলাত লাহু হাসানা, 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর গ্রন্থ, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, একটা নেকি গ্রহণযোগ্য হবে, দাখাল আল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি নেকিকে হালকা মনে করেন কেন, এক নেকি হলেও আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন অর্জন করার। যখন আপনি জাহান্নাম পার হয়ে জান্নাতে যাবেন না, আপনার কাছে সবই আছে, কাগজ আছে, পাসপোর্ট আছে, ভিসা নেই। আল্লাহ নবী বলতে চাইলেন সাদাকাটা যেন ভিসা, ভিসা, ভিসা আছে তো যেতে পারবেন, মনে হচ্ছে এটা আসসাদাকাতু বুরহান আসসালাতু নূর, নূর তো সাথে আছে, চট করে পার হতে পারবেন আপনি, কিন্তু ভিসা আসসাদাকাতু বুরহান, সাদাকা হলো ভিসা, জাহান্নামের দ্বারে গেলেই আপনাকে সিলটা মেরে দিবে, এক পলকে আপনি 7 জাহান্নাম পার হয়ে জান্নাত চলে যাবেন। 118 পৃষ্ঠা সহিহ মুসলিম প্রথম খণ্ডের আমি বুঝাতে চাইলাম, সাদাকা দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করুন, সালাত আদায় করার চেষ্টা করুন, পাপ ছেড়ে দিয়ে আল্লাহ তুমি আমাদের কবুল করো।